আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থী ভাই বোনেরা চলে এলাম তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এবং এটি হলো যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য আবেদন করবে তাদের মধ্যে থেকে যারা মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যাকে আমরা সংক্ষিপ্ত ভাষা বলি মিসডে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে সবগুলো বিষয় এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে সবার প্রথমে আমাদের এই যে অ্যাডমিশনের সাইটটি রয়েছে এখানে আসতে হবে এখানে আসার পরে এখানে আমরা ডিটেলসগুলো দেখতে পাচ্ছি ডেটের এরপরে এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে আমি এখন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে অ্যাডমিশন টেস্টে যে ইনস্ট্রাকশন সেগুলো দেওয়া রয়েছে এরপরে অনলাইন অ্যাপ্লাই প্রসেসিং কি তো আমরা অনলাইন অ্যাপ্লাই প্রসেসিং এর মধ্যে আমরা যদি জেনারেল বলে শিক্ষার্থী হই তাহলে উপরের অপশন যেটি সেটি সিলেক্ট করব এবং যদি জিসিএ অর্থাৎ এ লেভেল বা ও লেভেলের শিক্ষার্থী হই তাহলে নিচের অপশনটি সিলেক্ট করব তো আমি উপরের অপশনটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদেরকে এখানে অ্যাকাডেমিক ইনফরমেশন দিতে হবে অর্থাৎ রোল রেজিস্ট্রেশন নাম্বার এস এসসি বোর্ড এস এসসি ইএ এইচএসির ক্ষেত্রেও সেমভাবে দিতে হবে তো যা যেটি সেটি দিয়ে দেবে আমি একটু একটু ব্লার করে দিচ্ছি প্রাইভেসি প্রবলেমের কারণে তোমাদের একটি তোমরা দিয়ে দেবে এরপর নেক্সট বাটনে ক্লিক করবে নেক্সট বাটনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের অ্যাপ্লিকেন্সের যে ডিটেলস সেগুলোর উপরে লেখা থাকবে এগুলো পরিবর্তন করা লাগবে না শুধুমাত্র যে অপশনগুলো পরিবর্তন বক্স খালি থাকবে সেগুলো পরিবর্তন করতে হবে তো ন্যাশনালিটি পরিবর্তন করা লাগবে না এটি বাংলাদেশি অবশ্যই হতে হবে এরপরে হলো ইউনিট ইউনিট তোমরা কি চয়েস করবে সেটি সিলেক্ট করে দেবে এ বি নাকি বধ যদি বি হয় বি দিবে না শুধুমাত্র এ অ্যান্ড বি দিবে এখানে এ অ্যান্ড বি সিলেক্ট করবে এরপর হল কোটা কোটার ক্ষেত্রে কোটা রয়েছে ফ্রিডম ফাইটার সিল্ড এবং গ্র্যান্ড সিল্ড রয়েছে এরপর ট্রাইবাল কোটা রয়েছে এরপরে মিলিটারি কোটা রয়েছে মিলিটারির ক্ষেত্রে আর্মি নেভি ফোর্স যে কোনো অপশন হলে হবে কোনো সমস্যা নেই এরপর যাদের মিলিটারি কোটা রয়েছে তাদের ক্ষেত্রে প্যারেন্টসের ডিটেলস দিতে হবে অর্থাৎ যে মিলিটারিতে রয়েছে তার জব স্ট্যাটাস দিতে হবে এরপরে পার্সোনাল আইডি দিতে হবে র্যাঙ্ক কি সেটি এখানে লিখে দিতে হবে এরপর হল প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেসটি দিতে হবে তো প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেসটির ক্ষেত্রে গার্ডিয়ান বা কেয়ার অফের ক্ষেত্রে গার্ডিয়ান নাম লিখবে এরপরে তোমাদের কি ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ভিলেজ সিলেক্ট করতে হবে উপজেলা সিলেক্ট করতে হবে পোস্ট কোডটি সিলেক্ট করতে হবে এই যে অপশনগুলো রয়েছে এগুলো অবশ্যই দিয়ে দেবে বিশেষ করে মার্ক অপশনগুলো অবশ্যই দিতে হবে এবং পোস্ট কোডটি অবশ্যই তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসে যে পোস্ট কোড সেটি সঠিকভাবে দিয়ে দিবে এটা অবশ্যই দিয়ে দিবে এরপরে ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে তো আমি এখানে ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি এরপরও হলো তোমাদের কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিতে হবে মনে রাখতে হবে এই মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড এই ডিটেলসগুলো যাবে তাই মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিয়ে দিবে তোমাদের হাতে থাকা মোবাইল নাম্বারটি দিবে এরপর হল পারমানেন্ট অ্যাড্রেস পারমান অ্যাড্রেস যদি সেম হয় প্রেজেন্ট অ্যাড্রেসের মতো তাহলে সেটি এখানে মার্ক করে দিলে হবে আর এখানে ডিটেলস লিখতে হবে না আর যদি সেম না হয় তাহলে উপরের অপশনের মতো অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেসের মতো ডিটেলস এ টু জেড লিখে দিবে দেখতে কোয়ালিফিকেশন এগুলো অটো থাকবে এগুলো এরপর হলো এক্সাম সেন্টার যদি এক্সাম সেন্টার ক্ষেত্রে তোমাদের এখানে যে এক্সাম সেন্টারটি রয়েছে অর্থাৎ শুধুমাত্র ঢাকায় থাকতে পারে যদি একাধিক এক্সাম সেন্টার থাকে তাহলে সেটি তোমাদের এক্সাম সেন্টার কি সেটি সিলেক্ট করে দিবে অর্থাৎ তোমাদের এরিয়া হিসাবে সিলেক্ট করে দিবে এরপরে হল মোস্ট ইম্পর্টেন্ট সেটি হল ফটো এবং সিগনেচার ফটো এবং সিগনেচার তোমাদেরকে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের হতে হবে তোমাদের ফটোটি এবং যে কোনো এক কালার হতে হবে পিছনে কালারটি সেটি ব্লু হতে পারে অথবা হোয়াইট হতে পারে কোনো প্রবলেম নেই এবং সিগনেচারের ক্ষেত্রে সিগনেচারের ক্ষেত্রে অবশ্যই সিগনেচারের ক্ষেত্রে তোমাদের সিগনেচারটি তিনশো ইন্টু আশি পিক্সেল হতে হবে এবং সবগুলো সাইট কেবিট কম হতে হবে তো এইভাবে করে তোমরা ফটো এবং সিগনেচার আপলোড করে দিবে এবং ফটো এবং সিগনেচার কিভাবে ডিসাইজ করবে যদি তোমাদের ফটো এবং সিগনেচারটি রিসাইজ করা না থাকে আমাদের যে আই বাটনটি রয়েছে উপরে সেটির মাধ্যমে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সেটি দেখে তোমরা ফটো রিসেস করে নিতে পারবে এরপর হলো জাস্ট ভ্যালিডেশন কোডটি এখানে কপি করে বসিয়ে দিতে হবে যেভাবে আছে ঠিক হবু সেভাবে এরপরে হলো তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে তোমাদেরকে ডিক্লারেশনে ক্লিক করতে হবে এটি ক্লিক করার পরে তোমাদের অবশ্যই এ টু জেড তথ্যগুলো দেখে নিবে ভালো করে তারপরে সাবমিট বাটনে ক্লিক করবে এর আগে সাবমিট বাটনে ক্লিক করবে না সাবমিট বাটন ক্লিক করলেই কিন্তু পরবর্তীতে আর এটি কারেকশন করা যাবে না তাই কোনো তথ্য ভুল আছে কি না সেটি অবশ্যই সাবমিট বাটন ক্লিক করার আগে দেখে নিবে এরপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এরপর হলো তোমাদের কংগ্রেচুলেশন দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন কপিটি দেখাবে এবং এখানে স্টুডেন্ট কপি লেখা থাকবে এবং এখানে লেখা থাকবে তোমাদের একটি ইউজার আইডি লাল বোল্ড আকারে লেখা থাকবে ইউজার আইডিটি এই ইউজার আইডি দিয়ে তোমাদেরকে টেলটক সিম থেকে আমি বারবার বলছি তোমাদের টেলটক আমি বলে দিচ্ছি তোমরা এ টু জেড ভালো করে দেখে নাও তোমাদের টেলিটক সিম থেকে যে কোনো টেলটক সিম থেকে টাকাটা রিচার্জ করে তোমাদেরকে টাকা যে ফি আগে বলেছিলাম সেই ফিটি জমা দিতে হবে তো তোমাদেরকে টেলিটক সিম এর মেসেজ অপশনে যেতে হবে সেখানে গিয়ে তোমাদেরকে এম আই এস টি লিখতে হবে এরপর স্পেস দিবে এরপর ইউজার আইডিটি লিখবে এরপরে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে তোমাদেরকে সেন্ড করতে হবে অর্থাৎ এই নাম্বারে তোমাদেরকে মেসেজটি করতে হবে মেসেজটি করলে তোমরা সেকেন্ড এস এম এস পাবে সেকেন্ড এ তোমাদের একটি পিন নাম্বার দেওয়া থাকবে সেই পিন নাম্বার দিয়ে তোমাদেরকে পরবর্তী এস এম এস করতে হবে তো পরবর্তী এস এম এস করার জন্য তোমাদেরকে একইভাবে আই এস টি লিখতে হবে এরপরে স্পেস দিবে এরপরে ইএস দিবে এরপর হলো তোমাদের যে পিন নাম্বারটি রয়েছে সেটি তোমাদেরকে দিতে হবে পিন নাম্বার যেটি এস এম এস এ পাবে সেই পিন নাম্বারটি দেওয়ার পরে তোমাদেরকে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে আবার মেসেজ করতে হবে এরপর তোমাদেরকে মেসেজের রিপ্লেতে তোমাদের ইউজার আইডির সাথে সাথে তোমাদের একটি পাসওয়ার্ড দিবে সেই পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করে রাখবে এবং অ্যাডমিশন কপিটি অবশ্যই সংরক্ষণ করে রাখবে কেননা এটি তোমাদেরকে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যেতে হবে আর এভাবেই যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কোনো ভুল হবে না আশা করি তোমাদের অ্যাপ্লাই প্রসেসিং এ টু জেড তোমরা বুঝতে পেরেছ এবং অন্যান্য ভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসেস দেখতে সার্কুলার দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আইকনটি ক্লিক করে রাখবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ